সবাই জানেন আমার প্রাণের মানুষ একজন, আমার আপনজন, বড় আপনজন। আসলে আমি স্পেসিফিক নাম বলতে চাই না। আমাদের মধ্যে যে ঝগড়াটা হয়েছে আলটিমেটলি বাচ্চা তো হয়েই গেছে, এখন ঠিকঠাক হয়ে যাবে। আমি যেহেতু তার ঘরের বউ, আমি তাকে ডেফিনেটলি বুঝবো, কারণ ওর ভালো হলে আমার ভালো লাগতো। অপু বিশ্বাস ঢালিউড কুইং নামে যিনি সবচেয়ে বেশি পরিচিত, লম্বা সময় ধরে তিনি মিডিয়াতে আছেন, এক সন্তানের মা তিনি। কিন্তু দিনে দিনে তার জনপ্রিয়তা এবং রূপ লাবণ্য এতটাই বৃদ্ধি পেয়েছে যে সেই রূপের স্নিগ্ধতায় গরম হয়ে উঠেছেন শাকিব খান, এমনটাই মন্তব্য রয়েছে অনেকে। অপু বিশ্বাস কমার্শিয়াল মুভি থেকে একরকম দূরেই আছেন, কিন্তু আপনি যদি বর্তমানে শীর্ষ নায়িকাদের একটা লিস্ট করেন তাহলে অপু বিশ্বাস থাকবে সবচেয়ে ওপরে। অপু বিশ্বাসের রূপ লাবণ্যের কথা না বললেই নয়, প্রকৃতির নিয়মে একটা মানুষের সাধারণত বয়সের সাথে রূপ লাবণ্যতা কমে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু অপু যেন এসব কিছুর বাইরে, তার রূপ লাবণ্য যেন ঠিকরে পড়ছে। বিভিন্ন প্রোগ্রামে তার গেলে সবাই তাকে শাকিব খানের বউ বলে ডাক দেয়। একটা অনুষ্ঠানের আয়োজন ছিল শাকিব খানের গ্রামের বাড়ির পথের নিকটে, অর্থাৎ ফরিদপুরে। অনেক ভক্ত তার সাথে সেলফি তুলেছিল, অনেকে মজা করে বলেছে শাকিবের গ্রামের বাড়িতে ননদের সাথে সেলফি নিয়েছেন অপু বিশ্বাস। শাকিবের সাথে বিচ্ছেদের 6 বছর আগে হলেও একটা বিষয় শাকিবের সাথে তার পুরোপুরি মিল রয়েছে, আর তা হলো বয়সের সাথে রূপ লাবণ্য তারা ধরে রেখেছেন। বয়স যত বাড়ছে তাদের রূপ লাবণ্য ঠিক ততটা বেড়েছে, তারা যেন সময়কে ধরে রেখেছেন। সবাই বলে সুপারস্টাররা এভাবেই তাদের রূপ লাবণ্য ধরে রাখে।